আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কি আপনারা দেখছেন চ্যানেল হেল্প টক। চলে এলাম কিছু গাউন কালেকশন নিয়ে ভিউয়ার্স, আশা করি ভালো লাগবে। এবং এখন কিন্তু ব্রাইডাল সিজন চলছে, রোজার ঈদের পর সামনে কুরবানির ঈদ, তো আপনারা যে কোনো পারপাসে এই গাউনগুলো নিয়ে নিতে পারেন। অনেকেই কিন্তু বলেন আপু একটু সিম্পলি একটু গর্জিয়াস গাউন কালেকশন দেখিয়ে দেন, তা আশা করি আপনাদের আজকে ভালো লাগবে। আছি ন্যাশনাল ফ্যাশন হাউসে, আজকে যে ড্রেসগুলো ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারবেন এই দুটো নাম্বারে কল দিয়ে চলে আসবেন। 3/7 স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স, থার্ড ফ্লোর, এলিফ্যান্ট রোড, ঢাকা 1205। আমাদের আপনারা যেভাবে ইচ্ছা খুব সহজে দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের থেকে যোগাযোগ করে ড্রেসগুলো কিনতে পারবেন। ওকে, ঢাকার ভিতরে হলে আমরা হোম ডেলিভারি দিতে পারতেছি, আর ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। এই যে একটা ড্রেস দেখেন, চমৎকার, খুব সুন্দর একটা গাউন, সুন্দর কম্পিউটার কাজ মতো, একদম পিটানো কাজ করা, পিটানো কাজ করা, ইয়েস, খুব সুন্দর কাজ করা, গলাটাও খুব সুন্দর মিলানো, গলাটা অনেক নাইস। এটা সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে হাতাটা, হাতাটা দেখেন কিছুটা ওয়েস্টার্ন টাইপের। হ্যাঁ, অনেকেই কিন্তু বলেন যে মানে অনেকেই পুঁথি বা হচ্ছে পাথর দিয়ে কাজ করা পছন্দ করেন না, সুতোর কাজে, তাই না? সো ভারি, ইয়েস, নাইস। এবং এগুলো কিন্তু অল ওভার ব্যাক ফ্রন্ট একই কাজ হয়। ওয়াও, রাইট, একদম। আর এটা একটু আনারকলি প্যাটার্নে, তাই না ভাইয়া? কিছুটা আনারকলি প্যাটার্নে, কিছুটা, ইয়েস। এই যে এরকম কাটা 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 জোড়া জোড়া, এটা এই ধরনের গাউনে কিন্তু হচ্ছে শেপটা ভালো আসে পড়লে, তাই না? একটু ফ্লাফি ফ্লাফি ভাব আসে, একটু ফ্লাফি ফ্লাফি থাকে। তো ফ্যাব্রিকটা কি হচ্ছে ভাইয়া? ফ্যাব্রিকটা হচ্ছে আপনার কাশ্মীরি সিল্কের উপর, কাশ্মীরি সিল্ক। এবং বডি আমি যেটা দেখতে পাচ্ছি ওড়না, ওড়না সেম ফ্যাব্রিক, একই ম্যাটেরিয়ালস এর পাচ্ছেন, এবং কাশ্মীরি ফ্যাব্রিক সে চুড়িদারটাও খুব হেভি কোয়ালিটির থাকবে। আচ্ছা, প্লেন থাকবে, বাট চুড়িদারটা আসলে কাজ হলেও লাভ নেই, এটা তো আপনি একদম ফ্লোর টাচ একটা গাউন পরছেন, তাই না? এটার মধ্যে আরো কিছু সুন্দর সুন্দর কালার আছে, যেমন একটা কালার পিঙ্ক বলতে পারেন, রোজ পিঙ্ক, নাইস, বা হচ্ছে নুড পিঙ্কও বলা যায়, কিন্তু এটাতে নুড পিঙ্কও বলা যায়। এটা দেখেন, আমি একটু দূর থেকে দেখাই পুরোটা ড্রেস, দেখেন জাস্ট ওয়াও, কালারটা মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর। এই দেখেন নেকটা, দেখেন গলাটাও বড় কাজ করা, হাতাটা কাজ হবে, বুকের বডিটাও খুব সুন্দর কাজ পাচ্ছে। আর আমি আসলে এভাবে ধরছি কারণ মানে একদম সফট, একদম সফট, তাই না? হাতে লাগবে না, যারা হচ্ছে পছন্দ করেন অর্নামেন্টস ইউজ করতেছেন তাদের জন্য খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন, কিছু হবে না আপনাদের হাতের অর্নামেন্টসও, কিছু হবে না, এগুলো কিছু হবে না, খুব সুন্দর মতো ইউজ করতে পারবেন এবং কমফোর্টেবল এগুলো। এই যে এটা হচ্ছে দোপাট্টাটা, নাইস, ওকে, খুব সুন্দর কাজ করা। আচ্ছা, আমি প্রাইসটা জানার জন্য এক্সাইটেড, এটা প্রাইসটা খুব কমের মধ্যে পাচ্ছেন, এটা প্রাইসটা পাচ্ছেন আপু 4200 টাকা। ঠিক আছে, সামনে কিন্তু ঈদ, ঈদের সময় আবার এগুলো পান কিনা জানি না। আর একটা কালার, এগুলো স্টক খুব সীমিত, ঈদের জন্য আনা হয়েছে এগুলো, কোয়ালিটি ফুল, এবং হচ্ছে এক্সপোর্টেড, ইম্পোর্টেড কালেকশন। এটা দেখেন পার্পেল, জাস্ট সি, মাশাআল্লাহ, খুব সুন্দর, এটার কালারও কিন্তু অনেক বেশি সুন্দর। প্রতিটা আইটেমই কিন্তু একদম সেম সেম হচ্ছে, সেম ওনা কাজ করা পাচ্ছেন, সামনে পেছনে সেম একই ওয়ার্ক করা পাচ্ছেন। জি, ঠিক আছে, দামটা আবার একটু রিমাইন্ড করে দিলে ভালো হয়। দামটা খুবই কমের মধ্যে পাচ্ছেন, মাত্র 4500 টাকা। ওকে, নাইস, যারা একটু গর্জিয়াস এর মধ্যে কাজ করা, একটু স্টোন ওয়ার্ক করা চান, আমরা একটু স্টেপ বাই স্টেপ, যারা হচ্ছে গর্জিয়াস পছন্দ করেন, যারা নর্মাল পছন্দ করেন, সবার জন্যই দেখিয়ে দিচ্ছি। আপনি পাচ্ছেন স্টোন ওয়ার্ক, স্টোন ওয়ার্ক করা, ভিতরেই স্টোন ওয়ার্ক করা, একদম সুতো দিয়ে একটা প্যাচেজ ওয়ার্ক করা, প্লাস হচ্ছে এই যে এইভাবে স্টোন দিয়ে কাজ করা, ঠিক আছে। এগুলোর ভিতরে ক্যান ক্যানে ইউজ করা হয়েছে। আচ্ছা, যদি কেউ চায় ক্যান ক্যানটা খুললে এটা খুব ফ্লপি হয়ে যাবে, আর যদি এভাবে নরমালি ইউজ করতে চাও তাহলে ক্যান ক্যান সেটা আপনাদের ইচ্ছে, ভাঁজটা না খুললেই হবে। এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ পাচ্ছে। আচ্ছা, ব্যাক সাইড এইভাবে কাজ থাকছে, কাজ করার প্রতিটা কাজ স্টোনও বসানো আছে, ওয়ার্ক করা আছে, ইয়েস, রাইট। আর এগুলো কিন্তু ভিউয়ার্স বডিটা ফ্রি সাইজ, ঠিক আছে, খুব রিজনেবল রাখতেছে, এটার প্রাইস রাখতেছে আপু 4200 টাকা। 4200 টাকা, ওকে, ঠিক আছে। এই একটা কালার, অলিভ কালার বলতে পারেন, অলিভ গ্রিন, শ্যাওলা কালারও বলতে পারেন, খুব সুন্দর,
মাশাআল্লাহ দেখতেও খুব সুন্দর মাশাআল্লাহ তার সামনে সামনে দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনি কি ড্রেস দেখতেছেন এই যে দেখেন অবশ্যই শোরুমে আসলে স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে আসবেন খুব সুন্দর একটা ফ্লাফি ড্রেস আনারকলি স্টাইলের এই যে দেখেন আনারকলি প্যাটার্নের একটা সুন্দর একটা সুন্দর এগুলো কিন্তু দারুন ড্রেস Yes, ঘের কিন্তু প্রচুর অনেক এগুলো পরেও খুব সুন্দর কমফোর্টেবল ফিল করতে পারবে এগুলো আমরা ভিতরে ফলস করা হয়েছে পাকিস্তানি ফ্যাব্রিক্স এগুলো পরেও খুব আরাম ঠিক আছে সো গাইস এখন কিন্তু একদম ওয়াও একটা কালেকশন দেখাবো কালারটা তো মাশাআল্লাহ ওয়ার্ক তো ওয়াও একদম গ্লাস বসানো না রিয়েল গ্লাস মনে হচ্ছে কোন শাহজাদির জন্য ড্রেসটা বানানো হয়েছে একদম পারফেক্ট তাই না জি একদম হচ্ছে আপনারা এঙ্গেজমেন্ট বা হচ্ছে যে কোনো পার্টি গর্জিয়াস লুকের জন্য যে কোনো অকেশনের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস খুব অনায়াসে পড়তে পারতেছেন মিরর ওয়ার্ক করা আছে পাশাপাশি আপনি স্টোনও বসানো আছে কাজগুলো খুব সুন্দর এগুলো হাতে লাগে না কিন্তু ভিউয়ার্স আবারো দেখেন এগুলো হাতে লাগে না খুব সুন্দর কমফোর্টেবল এগুলো যখন আপনারা অর্নামেন্টস ইউজ করবেন কোনো অর্নামেন্টস এর জন্য আপনার ড্রেসের কোনো ক্ষতি হবে না খুব সুন্দর ভাবে এত গর্জিয়াস ড্রেসটা খুবই সুন্দর দেখতে ড্রেসটা মাশাআল্লাহ এটা ব্যাক সাইডটা একটু দেখাবেন ব্যাক সাইডটার ভিতরে কাজ আছে ছিটানো কাজ করা আচ্ছা ব্যাক সাইডটা এইভাবে ছিটানো কাজ করা খুব সুন্দর ছিটানো কাজ করা ব্যাক সাইডের কাজও কিন্তু স্টোন বসানো আছে ইয়েস এখন কিন্তু আবার এই ধরনের লাইট কালার গুলো অনেক চুজ করছে যে কোনো কালার আপনার অ্যাভেলেবল পাচ্ছেন বাট এই কালারটা খুবই স্ট্যান্ডার্ড এবং সোবার একটা কালার সোবার একটা কালার নাইস লুক আউটলুক পড়লে খুবই সুন্দর লাগবে সেম একদম ডিজাইনের মধ্যে মাশাআল্লাহ এটার মধ্যে এটা প্রাইসটা একটু জানবো ভাইয়া এটা প্রাইসটাও রিজনেবল রাখতেছি খুব সুন্দর অল্প দামের মধ্যে খুব ভালো জিনিস পাচ্ছেন এটা পড়তেছে আপু 5500 টাকা এত গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র 5500 টাকা এটার মধ্যে কালারও আছে ব্লু কালারের এই কালারটাও কিন্তু মাশাআল্লাহ নাইস খুব সুন্দর এই দেখেন এই দেখেন এটাও নাইস একটা কালার ওকে আমরা গর্জিয়াসের মধ্যে আরেকটা কালেকশন দেখাবো আপনারা এই দুটো ড্রেসের মধ্যে কিন্তু পার্থক্য আছে আলাদা আলাদা এটা পার্থক্য এটা পুরোটাই হচ্ছে পাকিস্তানি করাচি জর্জেটের উপরে আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি করাচি জর্জেটের উপরে অনেকে নেট বা সিল্ক পছন্দ করে না তাদের জন্য বিশেষ করে এই ডিজাইনটা এই কাপড়ের উপরে করা হয়েছে ডিজাইনটা খুবই সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত হাতা সবকিছুতেই কাজ আছে এটা আউটলুকটা খুবই সুন্দর যেগুলো দেখতেছেন এগুলো মিররের ওয়ার্ক করা মিরর ওয়ার্ক করা স্টোনের ওয়ার্ক করা এগুলো এবং ভিউয়ার্স বলে দিচ্ছি প্রতিটা ড্রেসের মতো এগুলো কিন্তু ঠিক সেম পিটানো কাজ করে এগুলো কিন্তু আপনাদের হাতে লাগবে না জি এগুলো দেখা যাচ্ছে ইউজ করতেছেন আপনারা দেখে যে ড্রেস ইউজ করব মিররের কাজ স্টোনের কাজ কিচ্ছু হবে না ভিউয়ার্স নরমালি পড়তে পারবেন আর আরেকটা কথা আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা নিজেরা আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন তখন যদি মনে হয় যে না এটা আমার জন্য কমফোর্টেবল সেটা আপনি নিয়ে নেবেন একদম আমাদের কথা শুনেই যে নিতে হবে এরকম কোন কিন্তু না আপনাদের দেখার জন্য অপশন আছে সুন্দর কাজ করা ওড়নাটা দেখব এই যে ওড়নাটা এই দেখেন ওড়নাটা খুবই সুন্দর কাজ করা ভিউয়ার্স ওড়নাটা দেখতেছেন খুবই সুন্দর ভাবে কাজ করা কম্পিউটার স্টাইলে কাজ করা কাজগুলো কিন্তু খুব নিখুঁত ভাবে করা এগুলো কিচ্ছু হবে না জি সুন্দর এক্সক্লুসিভ কালার আচ্ছা এটার মধ্যে আরো কালার আছে আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে এই যে অলিভ অলিভ কালার লাইট অলিভ কালার ঠিক আছে লাইট অলিভ কালার ডিজাইনটাও দেখে নেন ভিউয়ার্স এগুলোর মধ্যে কিন্তু একটা সুবিধা পাচ্ছেন যারা একটু হেলদি দেখা যাচ্ছে কাপড় ইউজ করতে চাচ্ছেন না তাহলে তাদের জন্য রাখা হয়েছে সাইডে জিপার হ্যাঁ যখন পড়বেন আপনারা পড়ার পরে জিপারটা টাইট করে দিবেন কোনো প্রবলেম নেই আপনারা নিজেরাই ঘরে বসে এটা পড়তে পারতেছেন দাম কেমন হচ্ছে ছাড়া এটার দামটাও রিজনেবল রাখতেছে এটা প্রাইস করতেছে আপু 4200 টাকা 4200 টাকা ওকে তো ভিউয়ার্স আশা করি আজকের কালেকশনগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ন্যাশনাল ফ্যাশন হাউসে সরাসরি আসবেন যারা আসতে চাচ্ছেন না অনলাইনে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন 3x7 স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স 3rd ফ্লোর এলিফ্যান্ট রোড ঢাকা 1205 স্ক্রিনে দেয়া নম্বরে দুটো নম্বরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে আপনারা যেভাবে খুশি আপনারা অর্ডার করতে পারবেন ভিউয়ার্স ঢাকা এবং ঢাকার বাইরে এবং দেশের বাইরেও আমরা DHL এর মাধ্যমে এগুলো ডেলিভারি করে থাকি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম